দেখলেন কি একটা ছোট্ট কুকুর ছানা। লীলাটা অনেকেই শুনেছেন সাপ ছাপক উদ্ধার, যাক বড় করবো না, তার ততটুকু বলে দিয়ে যায়। কুকুরটাকে বুকে নিয়েছে, নিয়ে বলছে তুই কাঁদছিস কেন? না প্রভু, আর কতদিন, এবার আমার উদ্ধার করে দাও। ভগবান বললেন বেশ চল, তোর উদ্ধারের সময় হয়ে এসেছে, আমি তোকে নিয়ে যাব। কোথায়? ভগবান দেখলেন একে দিয়ে জগৎকে শিক্ষা দেব, তার সাথে সাথে মাকে ঠাকুর ঘরে নিয়ে গেছে। কোথায় রাখবে? এ পৃথিবীর সব থেকে ভালো স্থান কোনটা? নিরাপদ আশ্রয় ঠাকুর ঘর। কেন? সিংহাসন আছে, ওকে বলেছে যা তুই সিংহাসনের তলায় গিয়ে বসে থাক। দেখবেন ভগবানের চরণে যদি আশ্রয় নেওয়া যায় খাবার অভাব হয় না। অভাব হবে? খাবার অভাব হবে না। ও বললো ঠাকুর এখানে থাকবো, খাবো কি বলে চিন্তা করিস না, খাবার বয়ে আসবে। এবারে মা এসছেন ডালা সাজিয়ে নিয়ে গোবিন্দ সেবা, গোবিন্দ ভোগ দেব, সামনে ধরে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, ও ইচ্ছা মতো খেয়েছে আর গায়ে মেখেছে, ছড়িয়েছে চারিদিকে। দরজাখানা যখন মা এসে খুলেছে, ওদিকে বাবা চলে এসছে, ভোগ দেবে, প্রসাদ দেবে, দরজাখানা খুলে দেখছে ঠাকুর ঘর ময় চারিদিকে ছড়িয়েছে। ছি ছি ছি, নিমাই পাশে দাঁড়িয়ে আছে, কেন? মা ডাকবে কখন, আমি আসবো কখন, দাঁড়িয়েছে। মা আমার ডেকেছ? হ্যাঁ তোকে ডেকেছি। এ কাজ তুই, ঠাকুর ঘরে কুকুর, এ নিশ্চয় তোর কাজ। মায়ের কোমর খানা জেনেছে, মা গো ও ও খেতে পায় না গো, খেতে পায় না, আমার পায়ে পায়ে ঘুরছিল, তা আমি নিয়ে এসে ওখানে দিয়েছি বলে ওখানে তুমি তো ভোগ দেবে, তা ওর সেবা করবে। নিমাই আমার গোবিন্দের সেবার ভোগ তুই কুকুরকে দে। নিমাই যখন দেখলো মা যখন বারবার কুকুর 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 বলছে, বলছে মা তুমি আমায় যা খুশি বলো, তুমি একে বারবার কুকুর বলো না। মা আমার চিন্তা করে দেখলেন কেন কুকুরকে কুকুর না, তুমি বলবে না কুকুরকে, কেন? এ কুকুর নয়। মা তখন পণ্ডিতের কন্যা, আমার পণ্ডিতের স্ত্রী, বুঝলেন কথার মধ্যে কোথাও কিছু লুকিয়ে আছে। নিমাই কেউ বলছে মা তুমি যাকে কুকুর বলছে, যদি কুকুর হয় এই জগৎ সংসারে আমরা যত আছি আমরা সবাই কুকুর। মা আমার চমকে উঠেছে, নিমাই আমি তোর মা, আমিও বলে হ্যাঁ সবাই, এ যদি কুকুর হয় এ জগতে কেউ বাদ নেই, সবাই কুকুর। কেন? বলে মা তবে শোনো কুকুরের ক্লাসিফিকেশন আছে, কিরকম এই জায়গায় দেখছো এ হলো সাদা কুকুর, সাদা গায়ের রং সাদা। বলে মা গো এ সাদা নয়, এ হলো সাধা, মানে সাধনায় সিদ্ধ হয়ে সাদা হয়েছে। এ জগতে তিন রকমের কুকুর আছে, একটা সাদা, একটা কালো আর একটা ধূসর, মানে সাদা কালোর মিশ্রণ। তো মা বলছে শোন, এ যদি সাদা কুকুর হলো, তা এ যদি কুকুর নয় তাহলে জগৎ সংসারে সাদা কুকুর কারা? নিমাই বলছে মা কেন, ধ্রুব প্রহ্লাদ এরা সাদা কুকুর। বাহ, কালো কুকুর কেন? রাবণ, কুম্ভকর্ণ কালো কুকুর, ধূসর কুকুর কারা? বলে জগতে ধূসর কুকুরের সংখ্যা বেশি, কালো আর সাদার উদ্ধার আছে কিন্তু ধূসরের উদ্ধার নেই। কেন? এরা জানে সব মানে না কিছু। মা তখন নিমাইকে ধরে বলেছিল, নিমাই আমি তোর মা, আজ আমি জানতে চাই কে তুই। ঠাকুর ঘরে বসে সেদিন মা আমার করজোড়ে নিমায়ের চরণতলে, ওইটুকু বাচ্চা চরণতলে পড়ে বলেছিল, নিমাই আমি জানি না কোন সুকৃতির ফলে তোর, তোকে আমি আমার গর্বে স্থান দিতে পেরেছি, আজ আমি জানব কে তুই, কে তুই এসেছিস আমার গর্ভে।
আজ তোর মায়ের কথা তোকে রাখতেই হবে, দেখাতে দেখা তোর আসল পরিচয় কে তুই। বারবার যখন মা নিমাইকে করজোরে মিনতি করছে, নিমাই বললেন, মা আমি দেখাতে পারি আমি কে, কিন্তু আমার মস্তকে হাত রেখে কথা দাও, আজকের তুমি যেমন করে চাইছো আমি তোমার মনের বাসনা পূর্ণ করব, এমন একটা দিন আসবে মা আমি তোমার কাছে চাইবো, সেদিনও কিন্তু তুমি না করতে পারবে না, সেদিনও অনায়াসে আমি যেমন করে তোমাকে কথা রাখছি সেদিনও আমার কথা তোমাকে রাখতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান সেই দিন মাকে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধরে, মা একটু উলুধ্বনি, মা সবাই মিলে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধরে মাকে দর্শন দিয়ে বলেছিলেন, মা এই জগৎ সংসারকে উদ্ধার করার জন্য আমি এসেছি, আমি গোলকের সিংহাসনে শূন্য করে তোমার গর্ভে এসে আশ্রয় নিয়েছি, আমি হলাম এ যুগের ত্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। সেই দিন মাকে কথা দিয়েছিল, ভগবান বলছে মা তুমি ভুলে গেছো সেদিনের কথা, মায়ের মনে পড়েছে সেদিন কথা দিয়েছিল। মা বলছে বাবা মনে পড়েছে, বেশ চলে তো সেই যাবি, যা এই জগতের জন্য তুই যদি ঘর ছাড়তে পারিস, এই জগতের জন্য তুই যদি মাকে ছাড়তে পারিস, এই জগতের জন্য তুই যদি স্ত্রীকে ছাড়তে পারিস, এই জগতের জন্য তুই যদি সুখ ভোগ ছাড়তে পারিস, তোর মতো সন্তানকে গর্ভে ধরে আমি কি তোর জন্য কাঁদতে পারবো না নিমাই, যা তুই চলে যা, মায়ের চরণে প্রণাম করে নিমাই আমার সন্ন্যাসের পথে চলেছে। নিমাই একবারে পিছনে ফিরে তাকা, যদি আর কোনো দিন তোর দেখা না পাই একবার আরে একবারে ফিরে আ, একবার ফিরে আয় নিমাই, নিমাই বলে দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে নিমা নিমা, ওরে দেখি বো তোমারে নিমা, দাঁড়া রে আগে যদি জানতাম রে নিমা ও তুই যাবি যে ছাড়িয়া, না খাইতাম স্তন দুগ্ধ না শোয়াইতাম কোলে রে নিমা, তারা রে নিমা নিমাই একবার ফিরে যাই, একবার ফিরে যাই
ভগবান আমার সংসার ত্যাগ করে চলে গেলেন, কাদের জন্য? আমাদের জন্য। সবকিছু পরিত্যাগ করলেন যিনি আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। আমরা সেই কলিহত জীব, কিছুক্ষণ বসে কিংবা দাঁড়িয়ে দুটো কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব, সে সময় সে সুযোগ আমাদের নাই। আর ভগবান সেই অধম কলিহত জীবকে উদ্ধার করার জন্য সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলেন। তামাগো, সবাই তো আর আমার মতো অধম নয়, আপনাদের মতো বহু ভক্ত যারা এই ভারতবর্ষের বুকে জন্ম নিয়ে ভগবানের চরণ পেয়েছেন, ভগবানের চরণ লাভ করেছেন, বহু ভক্ত এসেছেন। আজ সেই ভক্তমণ্ডলীর মধ্যে ছোট্ট করে একজন ভক্তের কথা আমরা একটু আলোচনা করব, যেহেতু এটা বৈষ্ণব সমাজ, তাই ভক্তলীলা মনে হয় শ্রেয়। আমার কাছে মনে হলো, যাই হোক, একটা ছোট্ট করে ভক্তলীলা আমরা আস্বাদন করবো। দেখুন, ভগবানকে পেতে গেলে কত কষ্ট, কত যাতনা, কত লাঞ্ছনা সহ্য করতে হয়। দুটো বাতাসা ধরে দিয়ে যদি যেটা মনে মনে চাইলাম যদি না পাই, বাতাসা ফের তুলে নিয়ে ফের রেখে দিই। আমরাই ভক্ত, চলুন একটু আস্বাদন করব তত্ত্বের মধ্যে দিয়ে। আজ আমার লীলার বিষয় বস্তু গৌর ও গোবিন্দের মিলন। কে এই গৌর, কে এই গোবিন্দ, লীলার মধ্যে দিয়ে আমরা আস্বাদন করব। পুরাকালে বাসুদত্ত নামে একজন দরিদ্র ব্রাহ্মণ, বাসুদত্ত দরিদ্র ব্রাহ্মণ, এত দরিদ্র যার কাছে সঞ্চয় বলতে কিছু নাই। প্রতিদিন সকালবেলা ঝোলা নিয়ে বের হয়, সারাদিন ভিক্ষাবৃত্তি করে, এমনও অনেকদিন গেছে দুদিন তিন দিন ভিক্ষা পায়নি, মানে এক মুঠো অন্ন যাদের বদনে যায়নি। চিন্তা করুন তো, এ যুগে যদি এরকম কারোর হয় সে আর কৃষ্ণ বলবে? হ্যাঁ, একটু যদি কিছু হয়েছে আর মনে হয় ভগবানের মুখ দেখবেন। কিন্তু আমার বাসুদত্ত তেমন নয়। কেন? ও বড় শক্ত ভক্ত, প্রতিদিনের ন্যায় ভিক্ষাবৃত্তি করে ফিরেছে ঝুলি নিয়ে। ঝুলিটা নিয়ে স্ত্রীর হাতে দিয়েছে পদ্মা। পদ্মা তাড়াতাড়ি করে ঝুলিটা খুলে দেখছে, ঝুলির মধ্যে কিছুই নাই। পদ্মা বলে, স্বামী একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম, আজকে আমি বলবই। বলে, বলো। তুমি স্ত্রী, আমি স্বামী, যদি মনে কোনো প্রশ্ন থাকে তুমি বলো, আমি যদি জানা থাকে আমার আমি উত্তর দেবই দেব। বলছে, স্বামী যতটুকু শুনেছি তোমার দোকানে ভাগবত পাঠ করো, আমি তো শুনি না, অত দূরে দূরে থাকি, একটু একটু কানে আসে শুনেছি, তোমার ভগবান নাকি দিনের দয়াল, ভক্ত যদি কাঁদে ও নাকি কাঁদে। বলে, হ্যাঁ তুমি ঠিক শুনেছ, ঠিকই শুনেছ বক্তা, তার মানে তুমি শোনো। বলে, হ্যাঁ আমি শুনি, কিন্তু তোমাদের এই ভুল ভাল কথাবার্তাগুলো আর কোনোদিন কোনোদিন যেন আমার বারান্দাতে বসে তোমরা আর আলোচনা করবে না। বক্তা এমন করে বলছো কেন? বলবো না। এই সমগ্র গ্রামের মানুষ জানে তোমার থেকে বড় গৌর ভক্ত আর কেউ নেই। প্রতিদিন তার চরণে গঙ্গা জল তুলসী ভক্ত না দিয়ে তুমি জলস্পর্শ করো না। আমি আমার জন্য বলছি না, আজকের তিন দিন হলো তোমার পেটে অন্ন নেই। কই, ওনাকে দিনের দয়ালে দীনবন্ধু, কই তোমার তো দুমুটো অন্ন জোগাড় করে দিতে পারে না? ও কেমন ভগবান, তুমি যে বারবার বলো ভগবান ভগবান, ও কিসের ভগবান যে ভক্ত এমন করে না খেয়ে আছে তিন দিন, যার ঘরে এক মুঠো অন্ন দিতে পারে না, ও আবার ভগবান? ফেলে দাও ওকে।
ফেলে দাও, ছি 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 ভর্তা ছি, এমন করে বলো না। শোনো, তুমি আমাকে বলছো ভক্ত পদ্মা, ভক্তের চরণ ধুলি আমি নই। আমি তিন দিন না খেয়ে আছি, তোমার কষ্ট হচ্ছে। শোনো, তোমাকে একটা গল্প বলি। ভগবানের একজন পরম বন্ধু ছিলেন, নাম কি যার জানো? সুদামা। ছোটবেলায় গাছের ফল পেড়ে নিয়ে বদনে দিয়ে এঁঠো করে, তবে কৃষ্ণের বদনে দিত কেন? যদি কোনো পোকামাকড় থাকে, যদি কোনো বিষ থাকে। উচ্ছিষ্ট কে তো আমার গোবিন্দ, এমন সখা। ভগবান বৃন্দাবন ছেড়ে চলে এলেন মথুরাতে। সুদামারও বিয়েটা হয়েছে, পাঁচ পাঁচটা ছেলে, সাত দিন অনাহারে। সুদামা স্ত্রী বলছে, ওগো স্বামী, যে কথা পদ্মা বলছে একই কথা। তুমি বলো, তোমার ভগবান তোমার বন্ধু নাকি রাজা? ও কেমন রাজা যে নিজের বন্ধুর চোখের জল মুছতে পারে না? আজকে সাত দিন আমরা বাচ্চা নিয়ে না খেয়ে আছি, সে যদি বন্ধু হলো, সে নাকি দিনের বন্ধু, দীনবন্ধু। আমরা না খেয়ে আছি, সে রাজভোগ খাচ্ছে। স্বামী যাও না গো, আমার জন্য বলছি না, আমাদের এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে অন্তত একবার যাও না। তার কাছে গিয়ে বলো না তোমার দুঃখের কথা, যদি একটু কৃপা করে আমার বাচ্চাগুলো খেয়ে তো বাঁচবে। সুদামা বলছে, ওগো এত সোজা নয়। এই জগৎ সংসারে আমরা সবাই ভগবানকে চাই, যেন ভগবানকে আজই পেলে খুব ভালো হয়। কেন? আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। সুদামা বলছে, ওগো শোনো, ভগবান এমন একটা বিষয়, এমন একটা বস্তু, মানুষের পক্ষে যার কাছে যাওয়া সম্ভব নয় যতক্ষণ না সে কৃপা করে ডাকে। এমনই ভাবে কথোপকথন চলছে। ওদিকে আমার সত্যভামা খেতে দিয়েছে স্বর্ণপাত্রে, রুক্ষিণী আমার হাওয়া করছে। হঠাৎ দেখছে ভোজন পাত্রে আমার ভগবান কাঁদছে, আর ভগবানের নয়নের জল সেই ভোজন পাত্রে টপ টপ করে পড়ছে। সত্য মহা বলছে, স্বামী তুমি খেতে বসে কাঁদছো কেন? আমরা কি কোনো অপরাধ করেছি বলো স্বামী? আমরা কি দুজনে কোনো অপরাধ করেছি? ভগবান বলছে, না। তাহলে তুমি কাঁদছো কেন জানো? আমার এক বন্ধু আজকে সাত দিন সে খেতে পাইনি, আমি এমন রাজা হয়েছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে, দ্বারকাধিপতি হয়ে লোকে আমায় ভগবান বলে, আমি এমন ভগবান হয়েছি যে নিজের বন্ধুর দুঃখে তার পাশে দাঁড়াতে পারিনি। আমি কি করে সেবা করি বলো? তার যে সাত দিন খাওয়া হয়নি, সরিয়ে নাও, আমি সেবা করব না। ঠাকুর, তো তুমি তো তাকে নিয়ে এসে কিছু তাকে দিতে পারো, যাতে তার অভাব চলে যায়। বলছেন, না, ভুল করছো। হাত পাতার ব্যক্তি সে নয়,
পরদিন প্রভাতে সুদামা স্ত্রী চরণে পড়ে বলছে, ওগো স্বামী তুমি একবারে যাও, দেখো তোমার বন্ধু তোমায় কৃপা করলেও করতে পারে। সুদামা মনে মনে ভাবছে, হে গোবিন্দ, এই সংসারের জন্য আমার স্ত্রীর কথা রাখতে আমি তোমার কাছে যাচ্ছি, তুমি আমার মান রেখো, আমার বন্ধুত্বের সম্মানটুকু তুমি রেখো। যখন চলেছে সুদামা স্ত্রী বলছে, ওগো শোনো শোনো, সে যে রাজা তুমি খালি হাতে যাচ্ছ, তোমার তো বন্ধু হয়, ভক্তি কাকে বলে দেখুন মা, রাজভোগ দিলে খালি ভগবানকে পাওয়া যায় না। ঘরে কিছু নেই, এক মুষ্টি চিড়া ছিল, চিড়া ঝোলাতে দিয়েছে, ওগো এই চিড়াগুলো তুমি নিয়ে যাও, তোমার বন্ধুর বদনে দিও। বাদুর, সে রাজভোগ খায়, এই চিড়া সে খাবে বলে খাবে, যদি তোমার বন্ধু হয় সে খাবে। এই যে বিশ্বাস, ভগবানের প্রতি যদি বিশ্বাসটুকু না থাকে কোনোদিন সম্ভব নয়। সুদামা ঝোলাটা বক্ষে ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পথ দিয়ে চলেছে। ভগবান বুঝতে পারলেন সুদামা আসছে, আর এদিকে সুদামা হা দয়াল প্রাণ দয়াল বলে কাঁদতে কাঁদতে চলেছে। তুমি না কি ভগবান, ভোগ তেরি প্রাণ, তবে কেন দুঃখ দা, ওগো দয়ান, তবে কেন দুঃখ দা, তুমি নাকি ভগবান, ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ আমার, ওগো দয়াল, তবে কেন খোয়ামা, তুমি না কি ভগবান, ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দা, ওগো দয়াল, তবে কেন দুঃখ দা, তুমি যদি ভগবান, হরি বল হরি প্রাণ, তবে কেন দুঃখ দা, ওগো দয়াল, তবে কেন দুঃখ দা, তুমি যে কামনা, তুমি নাকি অনাথের না, ওগো দয়া, তুমি নাকি অনাথের না, তুমি যদি ভগবান, ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াল, তবে কেন দুঃখ দাও। ভগবানের নাম স্মরণ করতে করতে চলে, হঠাৎ দেখছে রাজবাড়ির সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, অত্য ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, ঢুকতে যাবে বলছে, দাঁড়ায়, কে তুমি? আমি আমি কৃষ্ণের বন্ধু, ভাই আমাদের আমাদের রাজার নাম ধরো, কে আছিস, ধরো কে, আমাদের রাজার নাম ধরে ডাকে আবার বলে বন্ধু, তোমরা জানো না, চিনতে পারছো না ভাই, না কে তুমি? আমি সুদামা, কে সুদামা,
তোমাদের রাজাকে গিয়ে বলো যে তার বন্ধু সুদামা আসছে। না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এক্ষুনি এখান থেকে। তোমার যখন যেতে চাইছে না, ঘাড় ধাক্কা দিয়ে সুদামাকে মাটিতে ফেলে দিয়েছে। কৃষ্ণ রে ওগো দয়া মা, ওগো কৃপা মা, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও আমায় কৃষ্ণ, একবার আমার যার পা চলছে না রে, আমি আর হেঁটে তোর কাছে যেতে পারবো না, আমি যার উঠতেই পারছি না, দেখ একবার আয় না রে, একবার এসে দেখ তোর সুদামা তোর জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে, একেবারে আয় না, টলমল করছে কৃষ্ণের আসর, থপথপ করে কাঁপছে কে, তবে কি সুদামা এলো, ভগবান আমার আছাড় কে এসে পড়েছে, সামনে যখন এসে দেখছে সুদামা আমার দাঁড়িয়ে আছে, কৃষ্ণ আর স্থির থাকতে পারলে না, ছুটতে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। বন্ধু রে ওরে বন্ধু রে, ওরে প্রাণের বন্ধু রে, বক্ষ মাঝে জড়ায় ধরেছে, এতদিন পরে তোর মনে পড়েছে সুদামা, সুদামা বলছে কৃষ্ণ সবাই বলে তুমি নাকি ভগবান, আমরা তো মানুষ, আমি নাই ভুলে গেছি, তুই ভগবান হয়েও তুই আমায় ভুলে গেলি, ছোট থেকে তুই ছাড়া তো আর কিছু জানি না, বল খেতে পাই না, তবু তোর নাম করা তো ছাড়িনি, কই একদিনের জন্য তো আমার খোঁজ নিস, সুদামা কথা বলছে আমার ভগবান কাঁধের উপরে মাথা রেখেছে, হঠাৎ দেখছে সুদামার পিঠখানা ভিজে যাচ্ছে, যখন দেখলো পিঠখানা ভিজে যাচ্ছে বলছে কৃষ্ণ তুই কাঁদছিস, তুই কাঁদিস না, কান্না তো আমার কাজ, তুই তুই কাঁদছিস কেন, ভগবান বলছি ওরে ভক্ত যদি কাঁদে আমি কি করে চুপ থাকি বল, তারপর তুই তো বন্ধু, তুই যদি এমন করে আমার সম্মুখে কাঁদিস আমি নিজেকে কি করে ধরে রাখবো, তুই বল, চল আর কাঁদিস না, চল আমার সাথে ভিতরে চল। ভগবান হাতখানা ধরে আস্তে আস্তে অন্ধকার মহলে নিয়ে গিয়েছে, ভক্তের পরম প্রাপ্তি কোথায় দেখুন, স্বর্ণ সিংহাসন দিয়েছে, পাত্রে জল এনে ভগবানের নিজ হস্তে সুদামার চরণ দুখানা ধৌত করে দিচ্ছে, হানি তাই বল হরি বল হরি বল হরি বল হরি বল, নিজের হাতে ধৌত করে দিচ্ছে, পাত্রের জল কতটুকু চরণে যাচ্ছে তার ঠিক নাই, ভগবান শুধু কাঁদছে, ভগবানের নয়ন জলে ওর চরণ দুখানা ধৌত হচ্ছে, সুদামা বসে বসে বলছে কৃষ্ণ রে
যে চরণ পাওয়ার জন্য কত যোগের শিবলিঙ্গ সেই চিরদিনে কুলে বসে কালে, তবু তারা যারা চরণ পায় না। তুই আমার চরণ এমন করে ধৌত করে দিচ্ছিস, ভক্ত কাঁদছে ভগবান কাঁদছে, রুক্ষিণী সত্যভামা বাতাস করছে, উত্তরীয় দিয়ে চরণ দুখানা মুছে দিয়ে সুদামাকে বলছে, সুদামা অনেক কষ্ট করে তো এসেছ, একটু সেবা করো। স্বর্ণপাত্রে ভোগ দিয়েছে সুদামা আমার গোবিন্দের বদনের দিকে তাকিয়ে বলছে, গোবিন্দ মনে মনে বলছে, এই যে ভোগ আমি যে বদনে দেব, ওদিকে আমার পরিবার সবাই যে না খেয়ে আছে, আমি কি করে সেবা করতে পারি বল। ভগবান ভক্তের মনের বাসনা, মনের কথা বুঝতে পেরে অন্তর্যামী ভগবান বলছে, সুদামা তোমার মনে কিসের কষ্ট আমি জানি, চিন্তা করো না, তোমার মনের বাসনা, তোমার স্ত্রীর মনের বাসনা আমি পূর্ণ করব। হঠাৎ বলছে সুদামা, তা এতদিন পরে তুমি বৃন্দাবন থেকে এলে, তা বৃন্দাবন থেকে আমার জন্য কিছু নিয়ে আসলে তুমি না বন্ধু? হ্যাঁ সুদামা তাড়াতাড়ি করে ঝুলেখানা লুকিয়ে নিচ্ছে, কেন সামনে যে ভোগ আছে দেখে সুদামা আমার মনে মনে চিন্তা করছে, গোবিন্দ আমি যা নিয়ে এসেছি এই শুকনো এই কঠোর বস্তু আমি তোমার বদনে কেমন করে তুলে দেব, লুকিয়ে নিচ্ছে। ভগবান বলছে, কি ভালো জিনিস লুকোচ্ছ তাও দেখি। হাত থেকে কেড়ে নিয়েছে, হাত থেকে কেড়ে নিয়ে ভগবান আমার ঝুলিখানা খুলেছে। ঝুলিখানা খুলে মহানন্দের সাথে বলে, মহানন্দে প্রসাদ সেবা করিছে নিতাই গৌর হরি, মহানন্দে প্রসাদ সেবা করিছে, মহানন্দে প্রসাদ সেবা করিছে, মহানন্দে প্রসাদ সেবা করিছে। বলে সুদামা রে, সুদামা এই মহাভোগ মহাপ্রসাদ তুই আমার থেকে লুকোচ্ছিলিস, কতদিন আমি এই প্রসাদ খাইনি, এমন সুস্বাদু ভোগ আমি কোনোদিনই খাইনি, একটু আসতে। কেন সুস্বাদু কেমন করে হলো? ওমা আমাদেরকে মহোৎসব হয়, মহোৎসব হয়, মাল সাজান, কে কে একটু হাত তুলবেন, ভোগের মাল সাজান, কারা কারা মালসা ভোগ দেন না এদিকে, মানে দেয়া হয় না ভোগ, মহোৎসবে ভোগই হয়, ভোগ হয়। যাই হোক আমাদের ওদিকে হয় জানেন, এদিকে কি হয় অনেকে মানসিক করে, কলিযুগের মানুষ তো এমনি কেউ দেবে না, হে গোবিন্দ যদি আমার ছেলেটা চাকরি পায় কিংবা মেয়েটা যদি ভালো জায়গায় বিয়ে হয় তোমার আমি একটা ভালো জায়গায় ভোগ দেব, হাতটা এরকম। কি শিয়ানা পার্টি দেখুন আমরা, যেই ভালো জায়গায় মেয়ের বিয়ে হলো কিংবা ছেলে চাকরি পেলো, বছর শেষে মহোৎসব হবে, কর্তাকে ডেকে বলছে, কর্তা শোনো, হ্যাঁ বলো বলো, একা শুনছো, হ্যাঁ বলো, বাজারে যাও, বাজারে গিয়ে একটা বড় দেখে মালসা নিয়ে এসো তো। আচ্ছা নিয়ে আসবো। লক্ষ্য করুন, যখন চাইছিল হাতটা এরকম ছিল না, কর্তাকে বলছে যাও একটা বড় দেখে মালসা আনো, জম্মের খাওয়া খেতে পায় না ওকে দেবো। কর্তাও সেই পাটি গিয়ে একটা বড় দেখে মালসা নিয়ে এসছে, হ্যাঁ কেন ওর জামাই বা নাতিপুতি সব কম, যাদের ঘরে কোন জামাই নাতিপুতি বেশি আছে তাদের আবার একটি বড় মালসা কেন, সবাই গিলবে ওগুলো আনলে তো। মালসাতে নিয়ে যার যেমন জোগাড় করতে পেরেছে, এখন তো সব লুচি মিষ্টি ভোগ হয় তাই না, চিড়ে ভোগ কেন দেবে না, বলে জামাই চিড়ে ভোগ, জামাই চিড়ে খায় না, চিড়ে দেয়া যাবে না, কেন না জামাই চিড়ে খেতে ভালোবাসে, জামাই দাঁত নিলে ভাই ওই জন্য। চিন্তা করুন, ভোগ দিচ্ছি কার, আমার গোবিন্দ, চিন্তা করছি কার, আমার জামাইয়ের, কেন জামাই চিড়ে খায় না, চিড়ে চিড়ে ভোগ হবে না, কি হবে, ফুলকো লুচি
তার সাথে সাথে ওই সাদা সাদা লাল লাল যেগুলো পাওয়া যায় মিষ্টি দোকানে, ওই সেগুলো দেওয়া হবে গুনে গুনে দুটো দুপিচ করে মাথা পিছু। যাই হোক, মালশালা ভর্তি হলো। মালশা নিয়ে দেখবেন আমার মায়েরা, আমরা ভালো, আমাদের বলছি না, আমাদের ওদিকে হয় কিরকম হয়, পাড়াতে বা গ্রামে সবাই তো সমান নয়, যার হয়তো স্বামীর একটু টাকা পয়সা আছে, একটু ধনী ঘরের বউ, হয়তো মালশাটা একটু বড় থেকে এনে দিয়েছে, ভর্তি হয়ে আছে। তারা বলে চারটে খবরের কাগজ দেয়া আছে, সেই খবরের কাগজটাকে আগেকার দিনে দেখতাম পেটে দড়ি দিয়ে বাঁধত, যে পাটের দড়ি, এখন দেখছি আমার লাইলন দড়ি হয়েছে, কেন বলে মাল কেটে বার করে, তো লাইলন দড়ি দিয়ে বেঁধেছে, এমন গেরু দেয়া দিয়েছে, জম্মের গেরু, ও গেরু ঘরে এসে ব্লেড দিয়ে কাটবে কিংবা বটি দিয়ে কাটবে। ভোগ দিচ্ছি কার, লক্ষ্য করুন, ভোগ দিচ্ছি কার, গোবিন্দে, তো জম্মের গেরু দেয়া দিল, এইবারে নিয়ে চলেছে, লাইন দিয়ে যাচ্ছে, তো যার মাল সাথে একটু বড় মতো, সে আবার কি করবে, ঠেলে ঠেলে যাবে, কেন ওর কাছে বড় মাল চাই, সরে যা, কেন আমার কাছে বড় মাল চা, আমি আগে যাব। নিয়ে গেল বাসর ঘড়ি, এখানে কেউ আছেন নিশ্চয়ই, প্রোগ্রাম চলছে বাসর ঘড়ি আছেন, খুব টেনশনে মানুষটা, কেন প্রোগ্রাম হলে বাসর ঘড়ি থাকবে, ধুনো পুনো দেবে, কীর্তন কেউ শুনুক আর না শুনুক, এই লোক রাত থেকে মরে, আর কেউ নেই বাসুরে, উনি একা ধুনো দিচ্ছে আর আমরা কীর্তনিয়ারা হো হো করছি। ওনার কাছে দিল, শোনো কাকা এটা নিয়ে ওই কোণে রাখো, কেন যেন সকালবেলা এসে মাল খুঁজতে না হয়, ওই কোণে রাখো, তো সেই কোণে রেখে দিয়েছে। এইবারে দেখো ভগবান কার কখন কৃপা করবে বলা যায় না, তো ভগবান হয়তো মনে মনে ভাবছে ও এত কিছু লাল নীল সাদা সব দিয়ে গেল, একটু খাই, জম্মের খা, কোনোদিন তো খাইনি, ও মা মালসার কাছে এসে গেরুই খুলতে পারে না, খাবে কি, যা হোক করে গেরুটা হয়তো খুললো, হঠাৎ লক্ষ্য পড়ে যে মালসার গায়ে বড় বড় করে লিখে দিয়েছে, পটলের বাবার মালসা। ও মায়ের আমার লেখেন না, লেখে না, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে আছে, কি মালসার গায়ে লিখেছে পটলের বাবার মালসা। তা কারো নামের জিনিস কেউ খাবে, হ্যাঁ সম্ভব, মানুষে খায় না, ভগবান হঠাৎ দেখলে পটল, ভগবান দেখলে পটলের বাবার মালসা, তবে থাক তোর পটলের বাবা খাবে, ভগবান রেখে দিল। সারা বছরে একবার যখন চাইলাম হে গোবিন্দ দাও তোমায় মালসা দেব, আর যখন মালসা দিল পটলের বাবার মালসা, তাহলে মালসা তুমি কার দিলে, কার দিলে, পটলের বাবা, তা পটলের বাবা কি তোমার মনোবাসনা পূর্ণ করেছিল, হ্যাঁ খালি মালসা দিল। যদি বা ভগবান মনে মনে ভাবলো দেয় দিক পটলের বাপের, তবু একটু খাই, হাতে হয়তো একটা লাল মাল তুলেছে গালে, হঠাৎ দেখলো বাসর ঘড়ি বেচারে ধুনো দিচ্ছে, হাত থেকে লালটা পড়ে গেল, কেন ভগবান দূরদৃষ্টি সম্পন্ন, মনে মনে চিন্তা করলো যদি এই লালটা খাই ওর ছাল তুলে দেবে কাল সকাল, কেন যদি কেউ এসে দেখেছে মালসার মাল কম, সব তো গুণা মাল, আমার মাল সারাও, চাঁদা হরিবাস, চাঁদা আসুক তোর দাদা, চাঁদা, চাঁদা চাই তো দাদা আসুক, এর বিচার হবে, কেন আমার মাল সার মাল আউট, মানে কি বিশ্বাসটুকু নেই যে আমার মাল সাথেকে আমার গোবিন্দ সেবা করলে করতেও, হরি বল হরি বল, সে বিশ্বাসটুকু আমাদের নেই, দিয়েছি ভোগ, তুই জন্মের খা খা। যতই ভালো করে ভোগের মালসা সাজান না কেন, গোবিন্দ সমর্পণে যাচ্ছে না কেন, আমাদের মতি গতি চিন্তা ভাবনা পাল্টাতে হবে, হিন্দু সমাজটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, এই কারণে আমরা শাস্ত্রটাকে তত্ত্ব দিয়ে বুঝি না। তাহলে ভোগ দিচ্ছি কি, ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন সুদামাকে স্পর্শ করে কথা দিয়েছিল, সুদামা
যে অমৃত ভোগ তুই আমাকে আজ সেবা করালি, ওরে সুদামা তোকে স্পর্শ করে কথা দিয়ে গেলাম, এ জন্মে আর নয় আগামী কলৌ যুগে আমি আসবো নন্দে, আহা আমি আসবো শচী গর্বে কলির ঠাকুর হয়ে। ওরে কলিযুগে আমার ভোগ হবে এই রাজপ্রসাদ নয়, আমার ভোগ হবে এই ভিজানো চিড়া। নিতাই গৌর হরি বল হরি। ভিজানো চিড়া বলল, আমরা কি করি, গঙ্গা জল দিয়ে বেশ করে ভালো করে মেখে নিয়ে মালসা ভরে দিলাম, কিন্তু সেই দিন যে চিড়াটা ভিজে গেছিল ভগবানের কাছে অমৃত লেগেছিল, কেন ও কোনো বাহ্যিক জলে ভেজানো নয়। সুদামা যখন পথ চলছে কৃষ্ণ রে, তুই তো রাজা, আমার যে তোকে আর দেওয়ার মতো কিছু নেই, ঘরে যতটুকু ছিল এই এক মুষ্টি আমার বলতে যা ছিল, ওরে কৃষ্ণ এই সব তোর জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু ওরে কৃষ্ণ তোর এই কোমল বদনে এই শুকনো চিড়া আমি কিভাবে তুলে দেব, আমার যে হাতেরও পাপ হবে, যে বদনে মা আমার ননি মাখন তুলে দেয় সেই বদনে আমি কিভাবে এই শুকনো চিড়া তুলে দেব। সুদামা কাঁদতে কাঁদতে সেই চিড়াটা ভিজে গেছিল, চিড়া আর শুকনো ছিল না, তাই ভগবান বলেছিল সুদামা এই ভিজানো চিড়া হবে আমার কলিযুগের ভোগ। মানে এমনই ভাবে ভিজিয়ে যদি কোনো ভক্ত আমাকে ভোগ দিতে পারে, সেই ভোগ আমি যার না খেয়ে থাকতে পারবো না। নিতাই গৌর হরি বল হরি বল। আর আমরা অহংকারে অহংকারিত হয়ে কত কিছু পাত্রে করে সাজিয়ে এনে এমন করে ধরে দিলাম যেন ও জীবনে খেতে পায়। যাই হোক, বাসুদত্ত স্ত্রী পদ্মাকে গল্পখানা শোনালো যে তুমি কাঁদছ, এদের গল্প একটু শোনো। পদ্মা বললো, তা বেশ আমি দেখি তুমি কতদিন কাঁদতে পারো, তবে আমি তো স্ত্রী, আমার তো বুকে লাগে। শোনো, তুমিও কাঁদবে কৃষ্ণ বলে পারো না পদ্মা, আমাদের সাথে বসে একটু হরিনাম দাও, রাখো তোমার হরিনাম, তোমার ইচ্ছায় তুমি যাও, আমি পারবো না, তোমার ওই গৌরকে তোমার কৃষ্ণকে আমি ভগবান বলে মানি না। বাসুদত্ত মনে মনে ভাবলেন, স্ত্রী এখন মাথা গরম, তো থাক পরে ওকে বুঝিয়ে বলবো। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে নত জান হয়ে পড়েছে গৌর চরণ, ভগবানের চরণে নত জান হয়ে পড়ি, ভগবানের চরণ বন্দনা করছে। মায়ের একটু উলুধ্বনি, আর একটু বাড়বে না বাবু, একটু হরিধ্বনি হবে, নিতাই গৌর হরি বল হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জনাগ রঙ্গ ভজে সে আমার প্রাণ রে, যে জনাগ রঙ্গ